নমস্কার বন্ধুগণ, আজ আপনাদেরকে দেখাবো পানিহাটি চিড়ার মেলা ও দণ্ড মহোৎসব। গত বছর 2022-এ চিড়ার মেলায় দুর্ঘটনা হয়েছিল, এই জন্য এই বছর প্রশাসন ভালো ব্যবস্থা করেছে। দেখুন, ভোর 6টা নাগাদ মহাপ্রভুর টানে হাজার হাজার ভক্তবৃন্দু চলে এসেছে পানিহাটি পুণ্যভূমিতে দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করার জন্য। আমি এই মাত্র স্নান করে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটে সবাই স্নান করছে এবং গঙ্গার ঘাটে বসেই পুজো অর্চনা করছে। দেখুন, লঞ্চে করেও প্রচুর ভক্তগণ এসছে চিড়ার মেলায় অংশগ্রহণ করতে। পানিহাটি গঙ্গার ঘাটে আজ শুধু হরির নাম আর সংকীর্তনে চলছে। সবার মুখে মুখে শুধু হরির নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই। আপনারা যদি প্রদীপ সাহা পিপি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন প্রদীপ সাহা পিপি। চলুন এবার পানিহাটি ইসকনের ঠাকুরটা দেখে আসি। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। চলে এলাম রাঘব ভবনে। এখানে মাত্র 50 টাকা কুপন কেটে আমরা ঠাকুরকে পুজো দিলাম। এটি হলো রাঘবের রান্নাঘর, এখানে আজ প্রসাদ রান্না করা হচ্ছে। আগের ভিডিওতে আপনাদের চিড়ার মেলার
অজানা কিছু কাহিনী জানিয়েছিলাম। ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।